2016 সালের নভেম্বরের দিকে আমি দেশের বাইরে যাচ্ছিলাম, তখন আমার কাছে ডিন অফিস থেকে প্রথমবারের মতো ফোন আসে যে আপনার এবং সৈয়দ মাহফুজুল হক মারজানের একটা লেখা হারিয়ে গেছে, ওটা লাগবে। আমি খুব অবাক হলাম, কারণ সেই সময় আমি কোনো লেখা জমা দেইনি। আমি মারজানকে ফোন দিলাম সাথে সাথে যে মারজান, এটা কোন রাইটিং রাইট আপের কথা বলা হচ্ছে। ও বললো আপনার আইডিয়ার উপর বেস করে আমি লিখে ফেলেছি। মারজান বলল আপনি রাগ করছেন কেন, আর রিভিউয়ার তো লেখা অ্যাকসেপ্ট করেছে। আমি কনফিউজড হয়েছিলাম এবং আমি মারজানকে বলেছিলাম, মারজান আমি না আসা পর্যন্ত লেখাটা ছাপিও না, একটু ওয়েট করো, আমি ডিসেম্বরে চলে আসবো, আসলে তখন তোমার সাথে আমি এটা নিয়ে বসবো। আমি যখন ডিসেম্বরে আমেরিকা যাই তখন লেখাটা ছাপা হয়ে যায়। আমি জানতেও পারি না, কারণ এটা অফলাইন জার্নাল, আর ইউজুয়ালি এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির জার্নালগুলো প্রকাশিত হওয়ার 2-3 মাস পরে লেখকদের কাছে আসে। ফেব্রুয়ারির 2 তারিখে 2017 সালে ফরিদুদ্দিন স্যার, তৎকালীন ডিন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন ফরিদুদ্দিন স্যার আমাকে ফোন দেন। তিনি আমাকে ফোন দিয়ে বলেন যে তোমার বিভাগের 2 জন শিক্ষক তোমার বিরুদ্ধে খুবই প্রতিহিংসা পরায়ণ, তারা তোমার শাস্তি চান, তুমি প্লেজারিজম করেছো বলে তাদের দাবি। আমি তো বললাম স্যার কোন লেখাটা, বললো যে তোমার আর মারজানের। আমি বললাম আমি তো এটা ছাপাতে মানা করেছিলাম। বলে তুমি তো আমাকে বলোনি, আমি তো ছাপিয়ে দিয়েছি। আমি বললাম স্যার আমি তখন আমেরিকা যাচ্ছিলাম, আমি কেমন করে, আর এটা ছাপা হলো কখন, বললো ডিসেম্বর মাসে। আমি বললাম আমি তো ছিলামও না দেশে। বলে না এটা ছাপা হয়ে গেছে। আমি বললাম স্যার আমি তো ঢাকার বাইরে আছি, আমি এসে আপনার সাথে কথা বলছি। এনিওয়েজ আমি 5 তারিখে ডিন অফিসে যাই এবং লেখাটা আমি দেখি। লেখাটা দেখার পর আমার যেটা মনে হয়েছে, মারজান ফুকোসাইদের বইয়ের নাম দিয়েছে, ফুকোসাইদের কথা বারবার করে বলেছে, রেফারেন্স সেকশনে তাদের কথা বলেছে, কিন্তু মারজান যেটা করেনি সেটা হচ্ছে মেথোডিক্যাল এরর করেছে। সে জায়গায় জায়গায় ফুট নোট দেওয়ার যে ব্যাপার, সে ফুট নোটগুলো দেয় নাই। সবচেয়ে বড় কথা, সে লেখাগুলোতে তার নিজস্ব কোনো পর্যালোচনাই নাই। নিজস্ব একটা গবেষণা মানে কি নতুন কোনো আউটপুট, সে আউটপুটটা আমি পাইনি। সাথে সাথে আমি ফরিদ স্যারকে একটা চিঠি দিয়ে লেখাটা প্রত্যাহার করতে বলি তৎকালীন VC ডক্টর আরিফিন স্যারের কাছে। আরিফিন স্যারকে লেখাটা দেখাই, আরিফিন স্যার বলে এটা তো প্লেজারিজম না, এটা সাইটেশন এরর, তুমি ফরিদুদ্দিনকে বলো লেখাটা বিষয়টা সিন্ডিকেটে তুলতে, এই বিষয়টা সমাধান করে ফেলি। আমি ফরিদুদ্দিন স্যারের কাছে যাই, বলি যে স্যার এই বিষয়টা সিন্ডিকেটে তোলেন। উনি সাথে সাথে এটা নিয়ে ড্রয়ারের মধ্যে ঢুকে বললেন, না তুমি তো প্রত্যাহার করে ফেলেছ। আমি বললাম প্রত্যাহার করে ফেললেও ভবিষ্যতে যদি এটা কেউ তোলে আমি বিপদে পড়বো, আপনি এটা সিন্ডিকেটে তুলেন। আবারও আরিফিন স্যারের কাছে যাই, আরিফিন স্যারকে বলি। আরিফিন স্যার বলেন যে ঠিক আছে, ও যদি লেখা প্রত্যাহার করে নিয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি ও লেখা প্রত্যাহার না করে নিয়ে থাকে তাহলে ওকে বলো সিন্ডিকেটে তুলতে। এরপর আমি ওনার বাসায় একদিন গেছিলাম, যে বললাম স্যার এটা সিন্ডিকেটে তোলেন। স্যার বললো যে না, এটা সিন্ডিকেটে তোলার দরকার নেই, এটা ধাম, এটা শেষ, এটা এ ডেড ইস্যু। উনি বারবার করে বললেন ডেড ইস্যু। 7 মাস পর 18/11/2017 সাল, এর 2 দিন আগে তিনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন এবার আমি বিষয়টা সিন্ডিকেটে তুলব। আরিফিন স্যার তখন সরে গেছেন। আরিফিন স্যার সরে যাওয়ার মানে 2 দিন বা 1 সপ্তাহ পরে। আমি বললাম কেন স্যার, আপনি 7 মাস ধরে আপনাকে এতবার রিকোয়েস্ট করার পর আপনি সিন্ডিকেটে তুললেন না, এখন কেন তুলবেন? তখন বলছে যে আরিফিন আমাকে 10 মিনিটের মাথায় ডিনশিপ থেকে সরিয়ে দিয়েছে, মারজান আমার বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা হবে আমার প্রতিশোধ। উনি শব্দটা ব্যবহার করেছিলেন ন্যাচারাল জাস্টিস। এনিওয়েজ এরপর ইনকোয়ারি কমিটি হলো। ইনকোয়ারি কমিটিতে ছিলেন সাদেকা হালিম, মাকসুদ কামাল, তারপরে ইনফরমেশন সায়েন্সের একজন। আমি বসা মাত্র শুরু করলেন, তুমি চুরি করেছো, তুমি দায়ী, তুমি দায়ী। তখনও কিন্তু তদন্ত শুরুই করেনি, তারা প্রথমবারের মতো আমাকে ডাকলেন। আমি বললাম আমি যে দায়ী হব, আপনার তো একটা দালিলিক প্রমাণ থাকতে হবে না যে আমি স্বাক্ষর করেছি, আমি জমা দিয়েছি, কারণ ডিন অফিসের তো একটা প্রসিডিউর আছে, আপনাকে জমা দেওয়ার একটা প্রসিডিউর আছে, রিভিউয়ারের কপি তো আমার কাছে আসতে হবে, আজ পর্যন্ত রিভিউয়ারের কপি আমার কাছে এসেছে কিনা আমাকে প্রমাণ দেন, আমি জমা দিয়েছি কিনা তার প্রমাণ আমাকে দেন। উনি তখন আমাকে বললেন তুমি বেয়াদব, এরে তর্ক করো, তোমার এত বড় সাহস তুমি আমাদের সাথে তর্ক করছো, এরকম নানা রকম বকাবকি করে শিলুয়াপা এবং উনি আমাকে প্রায় বের করে দিলেন। 1 মাসে তদন্ত সমাধান হওয়ার কথা, তারা 1 মাসে সমাধান করেননি। এরপরে সাদেকা হালিমরা তদন্ত কমিটি সিন্ডিকেটে এটা রায় দিল যে তাদের আমার বিরুদ্ধে চাকরিচ্যুত করতে হবে বা ডিমোশন দিতে হবে। তখন সিন্ডিকেট বলল ও যদি কোর্টে কেস করে ও তো জিতে যাবে, একজন ইউনিভার্সিটির লয়ারকে এটা স্ক্রুটিনি করার দায়িত্ব দেওয়া হোক। মেজবাউদ্দিনকে স্ক্রুটিনি করার দায়িত্ব দেওয়া হলো, মেজবাউদ্দিনকে স্ক্রুটিনি করার দায়িত্ব দেওয়া হলো। তিনি বললেন এটা প্লেজারিজম না, এটা সাইটেশন এরর, লেখকদ্বয়কে সতর্ক করে দেওয়া হোক। সেই স্ক্রুটিনির সিদ্ধান্ত তদন্ত কমিটি মানল না, তারা ট্রাইব্যুনাল গঠন করলো। ট্রাইব্যুনালের কনভেনার ছিলেন ডক্টর রহমতুল্লাহ, আমাদের সময় .com 2 ফেব্রুয়ারিতে একটা ইন্টারভিউ দিয়েছেন। তিনি লিখেছেন সামিয়া রহমানরা যাদের লেখা কপি করেছেন তাদের নাম উল্লেখ করে স্বীকৃতি দিয়েছেন, তাই এটাকে প্লেজারিজম বলা যাবে না, আর ট্রাইব্যুনাল থেকেও প্লেজারিজম বলা হয়নি। সিন্ডিকেট ট্রাইব্যুনালের সুপারিশের বাইরে গিয়ে সিদ্ধান্ত দিলে ট্রাইব্যুনালের কী দরকার ছিল?
বিশ্ববিদ্যালয়ের কাছে ট্রাইব্যুনালের রায়ের কপিটা আছে, সেখানে ট্রাইব্যুনালের ব্যাখ্যা চান, তিনি সাংবাদিককে বলেছেন আর কি, আমি তদন্ত কমিটির সিদ্ধান্ত চেয়েছি, গত বছরের সেপ্টেম্বর মাসে আমাকে দেওয়া হয়নি, শুধু সিন্ডিকেটের ডিসিশন দেওয়া হয়েছে কিন্তু তদন্ত কমিটি বা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত দেওয়া হয়নি, আমি আদালতে যাচ্ছি, উচ্চ আদালতে যাচ্ছি, উচ্চ আদালত নিশ্চয়ই এই ডকুমেন্টগুলো দেখবে। আমার বক্তব্য হচ্ছে যে আমার বিরুদ্ধে পুরোটা একটা কনস্পিরেসি হয়েছে এবং এই কনস্পিরেসির সাথে এই বর্তমান প্রশাসনই জড়িত, বর্তমান প্রশাসনের সবাই না কিছু কিছু ব্যক্তি জড়িত।